ছাত্র ছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ইংরাজি সমস্যা সমাধান করার জন্য। দেখতে থাকো তোমরা ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলটি রেজ অফ লাইট। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে নোটিফিকেশান আইকন বেল রয়েছে সেই বেলটি অন করে দাও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পোস্ট হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ধারাবাহিকভাবে চ্যানেলটি দেখবে তাহলে ইংরাজি সমস্যার সমাধানে আমি এগিয়ে আসব। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইংরাজির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আলোচনা করব বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, সে বিষয়টা হলো আর্টিকলস। আর্টিকলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো, দেখবে যে তোমরা ইজিলি বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তাহলে আজকে আমরা কী আলোচনা করব? আজকে আমাদের বিষয় হচ্ছে আর্টিকলস। আর্টিকলস, এই যে আর্টিকলস, এই আর্টিকলসকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? দুই ভাগে ভাগ করা যায়। এই আর্টিকলসকে আমরা দুই ভাগে ভাগ করব। কি কি? একটা হলো ডেফিনিট আর্টিকলস, একটা হলো ইনডেফিনিট আর্টিকলস। ডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিট মানে কি? ডেফিনিট মানে নির্দিষ্ট। ইনডেফিনিট মানে? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে আর্টিকলস আমরা দুই প্রকার পেলাম, ডেফিনিট ইনডেফিনিট, নির্দিষ্ট অনির্দিষ্ট। এই ডেফিনিট আর্টিকল, নির্দিষ্ট আর্টিকল একটা রয়েছে, কটা? একটা। কি? দি। ইনডেফিনিট আর্টিকলস দুটো রয়েছে, কটা? দুটো। কি কি? এ, এন, দুটো রয়েছে। তাহলে ডেফিনিট একটা, ইনডেফিনিট দুটো, মোট কটা হলো? তিনটে আর্টিকলস। তাহলে আর্টিকলস তিনটি, এ, এন, দি। এইবার আমরা জানব কোথায় কোনটা বসে, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে, সেটা কিন্তু আমরা এবার জানবো, এবার আমরা শিখব সেইটা। তো এইটা, এই আর্টিকলসগুলোকে আমি দুটো পার্টে শেখাবো, পার্ট ওয়ান, পার্ট টু। আজকে আমরা আলোচনা করব পার্ট ওয়ান, ডেফিনিট আর্টিকল কোথায় বসে, অর্থাৎ দি কোথায় বসে, সেটা আজকে আমরা শিখব। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ইনডেফিনিট, অর্থাৎ এ এবং এন নিয়ে আলোচনা করব। কাজে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিও তোমরা দেখলে এই আর্টিকলসটা সম্পূর্ণ হবে। আজকে আমাদের আলোচ্য হচ্ছে ডেফিনিট আর্টিকলস, অর্থাৎ দি কোথায় বসবে সেইটা আমরা আলোচনা করব। কেমন? দি কোথায় কোথায় দি বসবে সেটা আমরা জানি, ঠিক আছে। প্রথমে আমরা পড়ব সাগর মহাসাগর। সাগর মহাসাগর, সাগরের ইংরাজি কি? সি। মহাসাগরের ইংরাজি ওসিয়ান। তাহলে সি এবং ওসিয়ান, যদি কোনো জায়গাতে সি থাকে সাগর, তাহলে কিন্তু দি বসবে না। যদি কোনো জায়গায় লেখা থাকে ওসিয়ান, মহাসাগর, তাহলে কিন্তু দি বসবে না। যখন সাগর বা মহাসাগরে যখন নাম থাকবে, নাম, তখন আমরা দি বসাবো। এটা কাজে মনে রাখতে হবে, নাম বসাতে হবে। শুধু বলে দিল সি, শুধু বলে দিল ওসিয়ান, তখন কিন্তু দা বসবে না। কিন্তু যদি সেই সি এর নামটা বলে দেয়, ওসিয়ানের নামটা বলে দেয়, তবে দা বসবে, নাম থাকা চাই। সাগরের নাম বা মহাসাগরের, যেমন আরব সাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর বা ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই রকম নাম থাকলে দা বসবে। দা অ্যারাবিয়ান সি, আরব সাগর, দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, দা রেড সি, লোহিত সাগর, দা প্যাসিফিক ওসিয়ান, প্রশান্ত মহাসাগর। তাহলে নাম যখনই থাকবে তখনই কিন্তু আমরা দা করব, নাম না থাকলে কিন্তু আমরা দা করব না।
আর কোথায়? আর হচ্ছে নদ নদী। যদি নদ নদী যদি নাম থাকে, নদ নদীর ইংরেজি কি রিভার, রিভার যদি থাকে তাহলে কিন্তু হবে না, আবারও বলছি নাম থাকা চাই। অর্থাৎ নদীর নাম বা নদের নাম থাকা চাই, শুধু রিভার বললে হবে না, নাম গঙ্গা যমুনা সিন্ধু ব্রহ্মপুত্র তিস্তা তোর্ষা কৃষ্ণা কাবেরী গোদাবরী নাম থাকতে হবে, তাহলে আমরা দা দা গঞ্জেস দা ইন্দুস দা কৃষ্ণা দা কাবেরী দা তিস্তা দা দামোদর দা নাইল নাম থাকতে হবে, তাহলে আমরা দেখো। আর কোথায়? পাহাড় পর্বত, পাহাড় পর্বত যদি কোথাও রক বা হিল বা মাউন্টেন থাকে তাহলে কিন্তু হবে না, নাম থাকা চাই। পাহাড়ের নাম বা পর্বতের নাম যদি থাকে তবে হবে। হিমালয় আরাবল্লী বিন্ধা নীলগিরি সাতপুরা অযোধ্যা, যদি পাহাড়ের যদি নাম থাকে তাহলে গাদা বলবে, শুধু হিল বলে দিল মাউন্টেন বলে দিল তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে পাহাড়ের নাম থাকতে হবে তাহলেই দা বসবে। দা হিমালয়া দা শিবালিক দা কারাকোরাম দা নীলগিরি দা অযোধ্যা, তাহলে পাহাড়ের নাম থাকতে হবে। আর কোথায়? জাতি, যদি জাতিকে বোঝায় জাতির নাম থাকে, যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন বাঙালি ওড়িয়া গুজরাটি মারাঠি তামিল কন্নড়, যে জাতিগুলো, এই জাতিগুলো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কী হবে? দা বসবে। ইংরাজি ইংলিশ, এই ইংলিশটা একদিকে একটা ভাষা ইংরাজি, আবার ইংলিশ মানে ইংরেজ একটা জাতীয় বোঝায়, তাহলে যদি সেটা ইংরাজিটা ভাষা হয় তাহলে তখন সেক্ষেত্রে ইন হবে, কিন্তু যদি জাতি হয় তখন কিন্তু আবার দা হয়ে যাবে, কারণ জাতি বোঝালে কিন্তু দা বসবে। তাহলে দা হিন্দু দা মুসলিম দা শিখ দা বুদ্ধিস্ট দা জৈনিস্ট, ঠিক আছে, দা বসবে। আর কোথায়? ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা করে পবিত্র গ্রন্থ থাকে, যাকে আমরা ধর্মগ্রন্থ বলি, স্যাক্রেড বুক, তাই না? এই ধর্মগ্রন্থের যদি নাম থাকে তাহলে কিন্তু দা বসবে। যেমন হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা, মুসলিমদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল, শিখদের গ্রন্থ সাহেব, বৌদ্ধদের ত্রিপিটক, ঠিক আছে? তো প্রত্যেকটা ধর্মেই ধর্মগ্রন্থ রয়েছে, এই ধর্মগ্রন্থের নামগুলো যদি থাকে তাহলে কিন্তু দা বসবে। দা বাইবেল দা কোরআন দা গীতা দা ত্রিপিটক দা গ্রন্থ সাহেব, ঠিক আছে, তাহলে দা বসবে, ধর্মগ্রন্থ বোঝানো। মহাকাব্য, মহাকাব্যের ইংরেজি এপিক, যদি এপিক থাকে তাহলে কিন্তু দা বসবে না, মহাকাব্যের নাম থাকা চাই, নাম যদি মহাকাব্যের নাম থাকে তবে। ভারতবর্ষে কি মহাকাব্য আছে? রামায়ণ মহাভারত, এছাড়া বাইরে গ্রিসে আছে ইলিয়াড ওডিসি, তাই না? তাহলে মহাভারত রামায়ণ এগুলো থাকলে দা বসবে। মহাকাব্যের নাম দা রামায়ণ দা মহাভারত দা ইলিয়াড দা ওডিসি, তাহলে মহাকাব্যের যদি নাম বোঝায় সেক্ষেত্রে দা বসবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পত্র পত্রিকা, অর্থাৎ নিউজ পেপার, খবরের কাগজ। তাহলে পত্র পত্রিকা অর্থাৎ নিউজ পেপারে যদি নাম থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নাম, যদি নিউজ পেপারে যদি এমনি শুধু বলে দিল নিউজ পেপার তাহলে দা হবে না, নিউজ পেপারের নাম যদি বলে দেয়, আনন্দবাজার পত্রিকা বর্তমান কলম আজকাল প্রতিদিন গণশক্তি বা ইংরাজি বললো টেলিগ্রাফ স্টেটসম্যান টাইমস অফ ইন্ডিয়া এগুলো, অর্থাৎ পত্র পত্রিকার নাম দেখলেই আমরা দা করব। দা বর্তমান দা কলম দা আজকাল দা আনন্দবাজার পত্রিকা দা সংবাদ প্রতিদিন দা টেলিগ্রাফ দা স্টেটসম্যান দা টাইমস অফ ইন্ডিয়া দা হিন্দুস্তান টাইমস, অর্থাৎ দা বসবে পত্র পত্রিকা থাকলে। তাহলে আমরা কটা পেলাম? সাতটা। কী কী? সাগর মহাসাগর, নদ নদী,
পাহাড় পর্বত জাতি ধর্মগ্রন্থ মহাকাব্য পত্র পত্রিকা এছাড়াও রয়েছে। আর কি আছে? এছাড়া রয়েছে দিক, অর্থাৎ যদি দিক বোঝায় পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দক্ষিণ এগুলো, দা ইস্ট দা ওয়েস্ট দা নর্থ দা সাউথ, দিক যদি বোঝায় আমরা তা করব। আর কোথায় পড়ব? পৃথিবীতে যেগুলো অ্যাক্টিভ, পৃথিবীতে যেগুলো একটি রয়েছে আর নেই বিকল্প নেই একটি, সেগুলোকে আমরা দা করব। সূর্য চন্দ্র মহাকাশ পৃথিবী কটা, একটা করে এগুলো সব, তাহলে দা সান দা মুন দা স্কাই দা আর্থ, ঠিক আছে। এছাড়া আরও রয়েছে যেগুলো একটাই রয়েছে, তাজমহল কটা রয়েছে একটাই রয়েছে, তাহলে দা তাজমহল। কুতুব মিনার কটা রয়েছে একটাই রয়েছে, দা কুতুব মিনার। হাজারদুয়ারি একটাই রয়েছে, দা হাজারদুয়ারি, তাহলে যেগুলো একটা করে রয়েছে সেগুলোকে আমরা দা করবো, দা আমরা ব্যবহার করবো, দা হাজারদুয়ারি দা তাজমহল দা তিরুপতি দা কুতুব মিনার দা লালকেল্লা, ঠিক আছে। তাহলে দা বসবে যেগুলো একটাই রয়েছে। আর কোথায়? আর হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে, কোনো জিনিসকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কিন্তু দা হয়ে যাবে। যদি নির্দিষ্ট না থাকে, অসংখ্য অগণিত তার মধ্যে একটা, অসংখ্যের মধ্যে একটা, সেক্ষেত্রে কিন্তু দা হবে না। কিন্তু নির্দিষ্ট করে বলে দিলে একটা বিকল্প নাই, ওই একটা একদম নির্দিষ্ট করে বলে দিল তখন কিন্তু দা হয়ে যাবে। যেমন হচ্ছে হি ইজ শূন্যস্থান হেডমাস্টার, বলা হলো সে হেডমাস্টার। এবার সে হেডমাস্টার, হেডমাস্টার কত আছে? হেডমাস্টারের শেষ নেই, প্রচুর হেডমাস্টার আছে, প্রত্যেকটা স্কুলে এক একটা করে হেডমাস্টার থাকে, তাহলে অনেক হেডমাস্টার আছে, সে একজন হেডমাস্টার, অসংখ্য হেডমাস্টারের মধ্যে সে একজন হেডমাস্টার, তাহলে এখানে আমরা কিন্তু দা করব না, কারণ সে একজন হেডমাস্টার। কত হেডমাস্টার আছে? ও তো একা হেডমাস্টার নয়, আরও তো রয়েছে, কাজেই নির্দিষ্ট হলো না, অনেক হলো, অনেকের মধ্যে একজন, তাই আমরা এখানে দা করব না। যখনই বলে দেবে হেডমাস্টার অফ ভগবানগোলা হাই স্কুল, যখনই বলে দেবে হেডমাস্টার অফ ভগবানগোলা হাই স্কুল, এইবার ভগবানগোলা হাই স্কুলের হেডমাস্টার কটা আছে? একটাই রয়েছে, আর কিন্তু বিকল্প নেই, অবহেলা কিন্তু আর অসংখ্য নয়, একটাই, কারণ নির্দিষ্ট করে বলেছে, স্পেসিফাই করে দিয়েছে এবার যে ভগবানগোলা হাই স্কুলের হেডমাস্টার মানে ও একাই, আর বিকল্প কিন্তু নেই, নির্দিষ্ট হয়ে গেল। তখন আমরা ব্যবহার করব দা। রাম ইজ ভিডিও, রাম হচ্ছে একজন ভিডিও, কত ভিডিও আছে, ভিডিওর অভাব নেই, অনেক ভিডিও আছে, তার মধ্যে একজন ভিডিও হচ্ছে রাম, এটা কিন্তু নির্দিষ্ট হলো না, তাই আমরা দা করব না। যখনই বলবে যে ভিডিও অফ লালগোলা, লালগোলা, এবার জানতে হবে লালগোলাতে ভিডিও কটা আছে, একটা, তার বেশি বিকল্প নেই, তাহলে নির্দিষ্ট হয়ে গেল, অর্থাৎ লালগোলা তাকে স্পেসিফাই করে দিল, নির্দিষ্ট হয়ে গেল, তখন আমরা করব দা। ক্লিয়ার হয়েছে? তাহলে দা কোথায় কোথায় বসবে তার 10টা নিয়ম আমরা শিখলাম এবং জানলাম। ভালোভাবে ভিডিওটা দেখবে, ভালোভাবে প্রস্তুতি নেবে, প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, এরপর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার, পার্ট টু আমরা আলোচনা করব। কাজে দেখতে থাকো আমার এই চ্যানেল রেজ অফ লাইট, ধারাবাহিকভাবে ইংরাজি সমস্যা সহজে সমাধান। ওকে।